শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। এই ক্রিটিক্যাল সিচুয়েশনে তোমরা সকলেই ভালো থেকে সুস্থ থেকে সেই সাথে নিজেদের পরিবারের সকলের সাথে সুন্দর সময় কাটাচ্ছ, এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের গণিত অনলাইন ক্লাসে আবারও সকলকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু মাই ম্যাথ অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে অবাক হওয়া, আজকে আমি তোমাদেরকে এমন একটি বিষয় নিয়ে আলোচনার অবতারণা করব যে আলোচনাটি তোমরা ইতিপূর্বে কখনো কোথাও পাও নাই, কারণ গণিতের সম্পূর্ণ নতুন একটি সিস্টেম যেটা নিয়ে আজকে আলোচনা হবে। ক্লাস ওয়ান থেকে শুরু করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পর্যন্ত তোমরা কোথাও এই আলোচনা পাও নাই, এটা দেখো নাই। আসো, আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার পূর্বেই আমি তোমাদের একটি ঘটনার অবতারণা করি, তাহলে আমরা বুঝতে পারবো কি করতে যাচ্ছি। একটি বিষয় তোমাদের আমি দেখাই। শিক্ষার্থীরা, আমরা যদি এ জাতীয় একটি সমীকরণ পাই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল শূন্য, একটু খেয়াল করে দেখো তো, আমরা আমাদের লাইফে বহু সমীকরণ সমাধান করেছি, সেখান থেকে এক্স এর মান বের করেছি, কোনো সমস্যা হয়নি। আমরা খুব চমৎকারভাবে এক্স এর মান বের করে উত্তর লিখে দিয়েছি, বলে দিয়েছি এক্স এর মান এত। আজকে যদি আমি তোমাকে এই সমীকরণ থেকে এক্স এর মান বের করতে বলি, তাহলে করো দেখি কি করবে। সবাই খাতা নিয়ে করা শুরু করো। শুরু করেছো? অবশ্যই শুরু করেছো। যদি সত্যি সত্যি শুরু করে থাকো, তাহলে তোমরা অবশ্যই এক্স ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান এই ধরনের একটি সমাধান পাবে। যাদের ঠিক হয়েছে মিলিয়ে নাও। ওকে, এই ধরনের সমাধান করার পর তোমাদের প্রত্যেকের কাছে নিশ্চয়ই ক্যালকুলেটর রয়েছে। তোমরা ক্যালকুলেটর দিয়ে এর একটা মান নির্ণয় করার চেষ্টা করো, যে আসলে রুট ওভার মাইনাস ওয়ান লেখো। সবাই করো, কত? আমি শিওর সবাই দেখতেছো ক্যালকুলেটর কাজ করছে না, বলছে ম্যাথ ইরর ইত্যাদি ইত্যাদি, সম্ভব নয়। তাহলে কেন? আমরা কত সুন্দর করে একটি সমীকরণ সমাধান করলাম, সবই ঠিক রয়েছে, এক্স ইকুয়াল রুট ওভার মাইনাস ওয়ান, রুট বলতেও আমরা বুঝি, মাইনাসকেও আমরা বুঝি, একটি চিহ্ন, ওয়ানও একটি সংখ্যা সেটিও আমরা বুঝি, সব কিছু ঠিক রয়েছে, কিন্তু ক্যালকুলেটর ম্যাথ ইরর বা অসম্ভব দেখাচ্ছে কেন? আমার প্রশ্ন হচ্ছে এখানে, নিশ্চয় এখানে এমন কোনো ঘটনা ঘটছে যার কারণে ম্যাথ ইরর দেখাচ্ছে। এই যে মানটি কত, এটি ক্যালকুলেটর পারবে কোত্থেকে? এই ক্যালকুলেটর যারা তৈরি করেছি আমরা, ম্যাথমেটিশিয়ানরা, ম্যাথ সায়েন্টিস্টরা, তারাই তো পারিবে। আমরা সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর গণিতবিদ, সারা পৃথিবীর সায়েন্টিস্টরা এই পর্যন্ত এই রুট ওভার মাইনাস ওয়ানের অরিজিনাল মান কত তা নির্ণয় করতে পারি নাই। এটি আমাদের চিন্তার বাইরের একটি সংখ্যা। এই যে মানটা আমরা নির্ণয় করতে পারি নাই, এখন পর্যন্ত সফল কেউ হতে পারি নাই, আমরা যেটা পারি নাই, তোমার সেই ক্যালকুলেটার যেটা আমরাই তৈরি করেছি, তারা পারবে কিভাবে? নিশ্চয় আমার থেকে তার বুদ্ধি বেশি নয়, সৃষ্টিকর্তা তোমার আমার বুদ্ধি অনেক গুণ দিয়েছে, এই ক্যালকুলেটার এই মান বের করতে পারবে না, কারণ আমরাই পারি নাই। আমরা যদি কোনোদিন পারি, তারাও পারবে। ওকে, তাহলে আমরা এটার মান কেউই নির্ণয় করতে পারলাম না, অর্থাৎ শুধু তুমি নয়, তুমি আমি সকলেই কেউই এর মান নির্ণয় করতে পারি নাই, এর মান নির্ণয় সম্ভব নয়, সম্ভব হয়নি। তো সম্ভব হয় নাই, অথচ এর অস্তিত্ব তো গণিতের জগতে রয়েছে। সম্ভব হয়নি ঠিক আছে, কিন্তু তার অস্তিত্ব আছে, আমরা দেখতেই পাচ্ছি এর অস্তিত্ব আছে। তাহলে কি এটা নিয়ে আমরা কাজ করবো না? অবশ্যই আমরা এটা নিয়ে কাজ করবো, কারণ আমাদের গণিতের জগতে, বিজ্ঞানের জগতে, আনাচে কানাচে যেখানেই যাই, আমরা এই ধরনের অনেক এক্স এর মান পেয়ে যাব। তখন আমরা কিভাবে এরপরের সামনের দিকে আগাবো? আমাদের তো ক্যালকুলেশন করে যেতে হবে, গবেষণা চালিয়ে যেতে হবে। ঠিক এই জন্যই ম্যাথমেটিশিয়ানরা, সারা পৃথিবীর সায়েন্টিস্টরা এই জাতীয় সংখ্যা যখন চলে আসলো যার মান নির্ণয় সম্ভব নয়, তখন আমরা মনে মনে ধরে নিলাম যে এর একটি মান রয়েছে, অবশ্যই মান রয়েছে, বাট সেটা আমরা নির্ণয় করতে পারি না, সেটা আমরা এখনো আমাদের কল্পনার ভিতরেই রেখে দিয়েছি। এর একটা মান রয়েছে, আমরা এটা আমরা এখনো জানি না,
অর্থাৎ এটি একটি কাল্পনিকের মধ্যেই থেকে গেছে। এই মানটি এখন কোথায় রয়েছে? কাল্পনিক। এমন একটি মান রয়েছে যেহেতু নির্ণয় করতে পারিনি, সুতরাং এর মানটা আমরা ধরে নিয়েছি কাল্পনিক, এটি কল্পনাতেই থাক। এ আসলে কত এটা আমাদের বাস্তব জগতে এখন পর্যন্ত যেহেতু পাইনি, এটি কল্পনার জগতেই রয়ে গেছে। ওকে, যেহেতু কল্পনার জগতে রয়ে গেছে তাই আমরা রুট ওভার মাইনাস ওয়ান ইকুয়াল টু কল্পনার ইংরেজি হলো ইমাজিনারি। আমরা ধরে নিলাম এর মানটা হচ্ছে ইমাজিনারি। আর ইমাজিনারির প্রথম যে শব্দ আই, এই আই দিয়ে আমরা এই রুট ওভার মাইনাস ওয়ান এর নাম দিয়ে দিলাম। দ্যাট মিন্স রুট ওভার মাইনাস ওয়ান এর মান হচ্ছে ইমাজিনারি, অর্থাৎ আই। এই যে আই ইমাজিনারি, এই ইমাজিনারি নিয়েই নতুন একটা সেকশন তৈরি হলো, নতুন একটা গণিতের শাখা তৈরি হয়ে গেল, নতুন আলোচনার বিষয়বস্তু তৈরি হয়ে গেল। এই নতুন যে আলোচনার শাখা তৈরি হলো আই নিয়ে, এই সংক্রান্ত যত প্রকার সংখ্যা আমরা আমাদের গণিতের জগতে পাব, সেই আই নিয়ে যত সংখ্যাই পাব, সেই আই সংক্রান্ত সকল সংখ্যাকেই আমরা জটিল সংখ্যা বলব। এবং আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই আই নিয়ে, এবং আই নিয়ে আলোচিত সকল সংখ্যারই নাম হচ্ছে জটিল সংখ্যা, জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার? তাহলে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? জটিল সংখ্যা নিয়ে। জটিল সংখ্যার উৎপত্তি কোথা থেকে? এই যে আমাদের একটি অজানা নাম্বার, কাল্পনিক নাম্বার আই থেকে। চলো তাহলে আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করি। জটিল সংখ্যা আলোচনার শুরুতেই এই যে আই, এটা নিয়ে আমি কিছু তোমাদের একটু মজার কিছু জিনিস দেখাই। আই কিছু ক্যারেক্টার দেখো, একটু খেয়াল করে দেখো। এই আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান, আমরা যদি একে বর্গ করি, আই এর মানটা আমরা জানি না, এটা আমরা জানি না, বাট দি স্কোয়ার করি মাইনাস ওয়ান, এটা আমরা আবার জানি। কেমন একটি বিষয়, কখন একটি অজানা মানের বর্গমূল জানা মান হয়, এখানে এর মজা, এখানে এর আশ্চর্যজনক বিষয়। এর মানে এটা অবশ্যই অজানা, আমাদের অজানা বা আছে, এর অস্তিত্ব রয়েছে। অস্তিত্ব হয়ে কোনো জিনিসকে বর্গ করে আমরা কখনো অস্তিত্ব তার পরিচয় পেতে পারি না। এর মানে কাল্পনিক সংখ্যার অস্তিত্ব অবশ্যই পৃথিবীতে রয়েছে, এই ইমাজিনারি এটার মানও রয়েছে, কিন্তু আমরা নির্ণয় করতে পারি নাই। বাট তাকে বর্গ করলে কত হবে সেটা আমরা জানি, তাকে বর্গ করলে হয় মাইনাস ওয়ান। দেখো এটাকে বর্গ করো আই স্কোয়ার, এটাকে যদি আমরা বর্গ করি, অর্থাৎ এটা করি, তাহলে কি হয়ে যাবে, স্কোয়ার রুটকে দিকে মাইনাস ওয়ান। এরপর যদি কিউব করি, খেয়াল করো কিউব ঘন করি, তাহলে আমরা কিউব সমান কি লিখতে পারি, আই স্কোয়ার ইনটু আই, আই স্কোয়ার ইনটু আই। তাহলে আই স্কোয়ার মানে আমরা কত পেলাম, মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান ইনটু আই সমান সমান মাইনাস আই, আই কিউ সমান মাইনাস আই হলো। এবার যদি আমরা পাওয়ার ফোর করি তাহলে কি, আই স্কোয়ার ইনটু আই স্কোয়ার, দ্যাট মিন্স মাইনাস ওয়ান ইনটু মাইনাস ওয়ান ইকুয়াল টু প্লাস ওয়ান। এমনি জটিল সংখ্যার পাওয়ার ফোর করলে একটি ধনাত্মক বাস্তব সংখ্যা পাওয়া যায়, জটিল জটিল সংখ্যাকে আমরা চারবার পাওয়ার করলে কি পাচ্ছি, ধনাত্মক সংখ্যা। যদি আরো আমরা এটাকে অ্যাডভান্স হই, আই টু দি পাওয়ার ফাইভ, তাহলে দেখা যাবে আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই, আই টু দি পাওয়ার ফোর এর মান ওয়ান ইন্টু আই ইকুয়াল টু আই। একইভাবে আই টু দি পাওয়ার সিক্স, তাহলে আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই স্কোয়ার, আই টু দি পাওয়ার ফোর এর মান ওয়ান, আই স্কোয়ার এর মান মাইনাস ওয়ান, দ্যাট মিন্স মাইনাস ওয়ান। তাহলে এইভাবে চলতেই থাকবে। আমরা এখানে খেয়াল করছি এটি আই কিউব, আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান ছিল, কিছু মান রিপিট হচ্ছে, আর আই সমান সমান রুট ওভার মাইনাস ওয়ান ছিল। তাহলে খেয়াল করে দেখো এই যে আই স্কোয়ার এর মান মাইনাস ওয়ান, দ্যাট মিন্স আই টু দি পাওয়ার সিক্স এর মানও মাইনাস ওয়ান। শুরু যখন পাওয়ার এক এর মান আই, আবার আই টু দি পাওয়ার ফাইভ এর মানও আই, মানে রুট ওভার মাইনাস ওয়ান। একইভাবে তাহলে আই টু দি পাওয়ার সেভেন মানে ফাইভ আর আই, আই এর পর টু দি পাওয়ার ওয়ান, আই টু দি পাওয়ার ফাইভ, সেভেন, আই
r to the power 5 আবার i স্কয়ার r to the power 6 m তাহলে আমরা দেখি i to the power 7 তাহলে i to the power 4 into i cube r to the power 4 এর মান কত 1 i cube এর মান কত minus i তাহলে equal to minus i এর মানে i to the power 7 সমান minus i আবার i cube সমান হয়েছিল আমাদের minus i তাহলে i to the power 7 সমান সমান i cube আমরা দেখলাম i to the power 6 সমান সমান i স্কয়ার i to the power 5 সমান সমান i এর মানে রিপিট হচ্ছে একই ঘটনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রতি 4 পাওয়ার পর পর রিপিট হচ্ছে i এর i to the power 1 এর সাথে যদি 4 যোগ করি i to the power 5 একই মান এটা y i to the power 2 minus 1 এর সাথে 4 যোগ করি i to the power 6 i to the power 6 তাহলে এটা minus 1 এই minus 1 সেম i to the power 7 এর সাথে i to the power 3 এর সাথে 4 যোগ করে i to the power 7 i to the power 3 সমান minus i এর সাথে 4 যোগ করে i to the power 7 এটাও minus i তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি 4 পাওয়ার পর পর একই মানে রিপিট হচ্ছে i i এর যদি আমরা ঘাত করি প্রতি 4 ঘাত পর পর সেম মান রিপিট হবে সেম মান রিপিট হবে এই হচ্ছে i এই i এই আমাদের যত আলোচনা জটিল সংখ্যা আমি তোমাদের ইতিমধ্যে বলে দিয়েছি আই সংক্রান্ত সকল সংখ্যায় যেখানে আই থাকবে সেটা জটিল সংখ্যা অর্থাৎ আই সংক্রান্ত যত সংখ্যা সংখ্যা আমাদের সামনে এসে উপস্থিত হবে সবগুলোই কি হবে জটিল সংখ্যা এখন এই জটিল সংখ্যা আই এখন আই এর সাথে যদি কোনো কিছু যোগ থাকে প্লাস ওয়ান এটাও জটিল সংখ্যা আই এর সাথে যদি কোনো কিছু বিয়োগ থাকে সেটাও জটিল সংখ্যা আই এর সাথে যদি কোনো কিছু গুণ থাকে সেটাও জটিল সংখ্যা আই এর সাথে যদি কোনো কিছু ভাগ থাকে সেটাও জটিল সংখ্যা অর্থাৎ কোন সংখ্যার সাথে আই যোগ থাক বিয়োগ থাক গুণ থাক ভাগ থাক আই থাকলেই সেটা জটিল সংখ্যা আর আই না থাকলে সেটা বাস্তব সংখ্যা তাহলে খেয়াল করে দেখো এদের কি জটিল সংখ্যা এখানে যদি আই না থাকে তাহলে বাস্তব সংখ্যা এর মানে এই যে i প্লাস 1 একটি জটিল সংখ্যা বাট i গুলো যদি শূন্য হয় তাহলে ইকুয়াল টু 1 অর্থাৎ এটা ইকুয়াল টু কত হবে 1 এর মানে একটি জটিল সংখ্যার মাঝে তার ভিতরে বাস্তব সংখ্যাও রয়েছে তাহলে জটিল সংখ্যার ভিতরে বাস্তব সংখ্যাও রয়েছে অর্থাৎ বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা দুটো মিলেই সকল সংখ্যার জগৎ একটা জটিল সংখ্যার ভিতরে একটা অংশ যদি বাস্তব থাকে সে বাস্তব যোগ হিসেবে থাকতে পারে গুণ হিসেবে থাকতে পারে ভাগ হিসেবে থাকতে পারে বিয়োগ হিসেবে থাকতে পারে তাহলে জটিল সংখ্যার ভিতরেও বাস্তব সংখ্যা থাকছে এর মানে একটি জটিল সংখ্যার দুটি পার্ট একটি হচ্ছে বাস্তব পার্ট আর একটি অবাস্তব পার্ট এর জন্য জটিল সংখ্যাকে আমরা একটি আদর্শ রূপ দিয়েছি সেই আদর্শ রূপটি হচ্ছে z ইকুয়াল টু a প্লাস ib বা x প্লাস iy কিংবা p প্লাস qy তুমি যেভাবেই লেখো সব একই রকম দেখতে দেখো দুটি অংশ এই অংশটুকু বাস্তব এই অংশটুকু অবাস্তব আবার অবাস্তবের মাঝেও দুটি অংশ রয়েছে অর্ধেক বাস্তব অর্ধেক অবাস্তব কি চমৎকার তাহলে এই জাতীয় আমরা জটিল সংখ্যার আদর্শ রূপ বলতে পারি অর্থাৎ a প্লাস ib আকারে যত সংখ্যা রয়েছে সবই জটিল সংখ্যা এই দুটি অংশ খেয়াল করে দেখো এই অংশটুকু এখানে আই নেই তাহলে এটুকু যেহেতু আই নেই আই থাকলেই জটিল আই না থাকলেই বাস্তব তাহলে এটুকু আই নেই তাহলে এই অংশটুকু আমরা বলতে পারি বাস্তব অংশ বাস্তব অংশ আর এটা কি এই অংশটুকুকে দেখো মানে আই বি মানে আই রয়েছে এটুকু হচ্ছে অবাস্তব বা জটিল অংশ অবাস্তব বা জটিল অংশ এর মানে একটি জটিল সংখ্যার দুটি অংশ একটা অংশ থাকবে বাস্তব অংশ আর একটা অবাস্তব অংশ বাস্তব আর অবাস্তব অংশ মিলেই একটি জটিল সংখ্যা কখনো বাস্তব অংশ নাও থাকতে পারে সেক্ষেত্রে এ এর মান জিরো কখনো আবার জটিল অংশ না থাকতে পারে সেক্ষেত্রে বি এর মান জিরো দ্যাট মিন্স শুধু বাস্তব অংশ থাকবে তখন সে আর জটিল থাকবে না তখন সে বাস্তব সংখ্যা হয়ে যাবে বাট এ এর মান যদি জিরো হয় এইটুকু ইকুয়াল টু যদি জিরো হয় এই মান যদি জিরো হয় তাহলে জিরো প্লাস আই বি যেহেতু আই এর অস্তিত্ব থেকেই যাচ্ছে আই এর অস্তিত্ব থেকেই যাচ্ছে সুতরাং আই থাকা মানেই সেটা জটিল সংখ্যা ক্লিয়ার এর মানে
আই যেখানেই পাবা, আই মানে রুট ওভার মাইনাস ওয়ান, এই যে অজানা মান যে মানটা বের করতে পারিনি যার সাথেই থাক সেটাই হবে আমাদের জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যার ধারণা আমরা পেলাম, আমরা দেখতে পেলাম জটিল সংখ্যার উৎপত্তি কিভাবে হয়েছে একটি অজানা মান থেকে, সেই অজানা মানটি যার সাথেই থাকছে।